রাজ্য দেশ ও বিদেশের শিরোনামে থাকা রাজনৈতিক খবরগুলো নিয়ে শুরু করছি আজকের রাজনীতির নীতি কথা। উত্তর প্রদেশ নির্বাচনের আগে সমাজবাদী পার্টি সম্ভবত ছোট রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হতে পারে। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের গলায় আজ এমনই সুর শোনা গেল। তিনি জানিয়েছেন, উত্তর প্রদেশে ক্ষমতা আসার পর থেকেই বিজেপি নেতৃত্ব কখনোই মানুষের বেকারত্ব, মুদ্রাস্ফীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনাই করেননি। তার সাথেই বিজেপি নেতৃত্বকে কটাক্ষ করে বলেন, ক্ষমতায় আসার পর থেকে বিজেপি তাদের সংকল্পপত্র নামে প্রকাশিত ম্যানিফেস্টো নিজেরাই ভুলে গিয়েছেন। তাই মানুষ এবার পরিবর্তন চায়। বিজেপিকে হাটিয়ে আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে তিনি আবারও পরিবর্তনের ডাক দিলেন। আপাতত উত্তরপ্রদেশের রাজনীতি ভোট নিয়ে সরগরম, তবে ভোট পরবর্তী রেশ পশ্চিমবঙ্গে এখনও কাটিয়ে উঠতে পারেনি। রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে তদন্তের অরাজির পরিপ্রেক্ষিতে আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে সর্বভারতীয় নির্বাচন কমিশন কেন্দ্র ও রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হলো। ভোট পরবর্তী সময়ে রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূলের সরকারের বিরুদ্ধে হিংসার অভিযোগ আনা হয়। তার পরিপ্রেক্ষিতে এই নির্দেশে বিশেষ তদন্ত দলের সহায়তায় ভোট পরবর্তী হিংসার কারণ অনুসন্ধান করার কথা বলা হয়েছে। শুধু সুপ্রিম কোর্ট নয়, রাজ্য সরকারের বিরোধিতায় সরব রাজ্য বিজেপি নেতৃত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তার একান্ত সাক্ষাৎকার সারলেন। আজ দুপুরেই শুভেন্দু অধিকারী অমিত শাহের বাসভবনে পৌঁছে গিয়েছিলেন। বেশ কিছু সময় আলোচনা চলে, মূলত রাজ্যের নির্বাচন পরবর্তী হিংসা, ঘর ছাড়া বিজেপি, কর্মীদের নিরাপত্তা, দলীয় নেতাদের অন্দরে বিক্ষোভ নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র মাফিক জানা গিয়েছে। রাজ্য সরকারের বিরোধিতা জারি থাকাকালীনই একাধিক কর্মী বিক্ষোভকে ঘিরে রাজ্য বিজেপির অন্দরে ভাঙন ধরছে। তাই এবার রাজ্য বিজেপির দলীয় শৃঙ্খলা বজায় রাখতে একাধিক দলীয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হলো। ভোট পরবর্তী সময় থেকে রাজ্য বিজেপির অন্দরে বাড়তে থাকে গোলযোগ। এই তালিকায় নাম রয়েছে মালদার প্রাক্তন জেলা সভাপতি সঞ্জিত মিশ্র, নিতাই মণ্ডল সহ আরও কয়েকজন নেতারও। দলের শান্তি ফেরাতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে বিজেপি নেতৃত্ব। তাই দল বিরোধী কার্যকলাপের জন্যে হুগলির নেতা সুবীর নাগ সহ একাধিক নেতাকে সতর্কও করা হয়েছে। দেশের দলীয় রাজনীতির জটিলতা পেরিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর গলায় সম্প্রীতি সুর শোনা গেল। ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল ফান ভান গিয়াং এর সাথে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ তাদের ভার্চুয়াল বৈঠক সারলেন। বৈঠক শেষে তিনি জানান, এর আগেও নানান বিপদে ভিয়েতনাম ভারতের সহযোগিতা করেছে। তাই তিনি আশাবাদী, এই মহামারী পরিস্থিতিও দুই দেশ একে অপরের সহযোগিতায় সফলভাবে কাটিয়ে উঠবে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, বিগত কিছু বছরে প্রতিরক্ষা বিভাগে ভারত যথেষ্ট অগ্রগতি লাভ করেছে। তাই আগামী দিনে ভারত ভিয়েতনাম দ্বিপাক্ষিক প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতায় ভারত যথেষ্ট গুরুত্ব দেবে। চোখ রাখছি দেশের করোনা পরিস্থিতি সংক্রান্ত খবরের দিকে। তৃতীয় ঢেউয়ের আগে কেন্দ্রের রায়ে পুনে সেরাম ইনস্টিটিউট বড় ধাক্কা খেল। কিছুদিন আগে কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা DCGI এর কাছে সেরাম ইনস্টিটিউট 2 থেকে 17 বছর বয়সীদের ওপর কোভ্যাক্সিন টিকার দ্বিতীয় এবং তৃতীয় দফার ট্রায়াল করার অনুমতি চেয়েছিল। কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা DCGI এর থেকে আজ তাদের এই অনুমোদন খারিজ করা হলো। সাথেই জানানো হয়েছে, কম বয়সীদের ওপর এই টিকার প্রয়োগ না করে 18 বছর ঊর্ধ্বদের শরীরে টিকার ট্রায়াল করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হোক। কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ রাজ্যের লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা, সেই নিয়েই এবার বিজেপি রাজ্যসভার এমপি স্বপন দাশগুপ্ত কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে আজ চিঠি দিয়েছেন। চিঠিতে রেল পরিষেবা চালুর প্রয়োজনীয়তা জানিয়ে যত শীঘ্র সম্ভব পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলপথ এবং মেট্রো রেল আধিকারিকদের পশ্চিমবঙ্গ সরকারের ওপর রেল পরিষেবা চালু করার জন্য জোর দিতে অনুরোধ করা হয়েছে। পশ্চিমবঙ্গের রেল পরিষেবা চালু করা নিয়ে একদিকে যখন শোরগোল শুরু হয়েছে, ওদিকে কর্ণাটকে আজ থেকে মেট্রো রেল পরিষেবা চালু করা হলো। কর্ণাটক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আপাতত সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত 50% যাত্রী নিয়ে রেল পরিষেবা চালু থাকবে। এবার দেখে নেব কী ঘটছে আন্তর্জাতিক রাজনীতির ময়দানে। এখনই ভারতের সঙ্গে কোনোরকম কূটনৈতিক চুক্তিতে আবদ্ধ হবে না পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারত পাকিস্তান সম্পর্ক প্রসঙ্গে আজ এমনই মন্তব্য করলেন।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন 2019 সালে 5ই আগস্ট ভারতীয় সংবিধানের 370 ধারা জারি করে জম্মু কাশ্মীরের স্বতন্ত্র রাজ্য হিসেবে বিশেষ ক্ষমতা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খারিজ করা হয়েছিল। সাথেই জম্মু কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়েছিল। তাই তিনি জানিয়েছেন পাকিস্তানের সমস্ত জনগণ জম্মু কাশ্মীরের জনগণের পাশে রয়েছে। যতদিন না নিউ দিল্লি এই অবস্থা প্রত্যাহার করবে ততদিন পর্যন্ত পাকিস্তান কোনোভাবেই ভারতের সঙ্গে কোনো রকম কূটনৈতিক চুক্তিতে আবদ্ধ হবে না। ওদিকে ফ্লোরিডায় আবাসন ভেঙে পড়াকে কেন্দ্র করে মৃত্যুর সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। উদ্ধার কার্য অব্যাহত থাকাকালীন এখনো পর্যন্ত 18 জনের মৃত্যু শনাক্ত করা গিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আজ ফ্লোরিডায় পৌঁছেছেন। আজকের মতো খবর পড়া এখানেই শেষ করছি। দেশ ও দেশের সীমানা পেরিয়ে দিনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবরগুলো এক নজরে দেখে নিতে চোখ রাখুন বাঙালির খবরে। নমস্কার।